ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাইকাতু সালম ভাই প্রশ্ন করছে ইন্ডিয়া থেকে জামে মসজিদে একবারে বেশি জামাত করা যাবে কি সে সময় কোরআন হাদের সম্মত বিষয় জানালাম আমরা উপকৃত হবো আলহামদুলিল্লা সাল্লাসালাম আল্লাহলামাবাদ যে সময় তো সাহাল ভাই জামে মসজিদ জামাত করা যাবে না একবারের বেশি জামাত অর্থাৎ একবার জামাত হয়ে গেলে আর দ্বিতীয় জামাত করা যাবে না এটা আমাদের দেশের একটা কালচার এটা এটা আমাদের দেশের ফেঁকি ফতুয়া এটা ফেঁকার ফতুয়া জামে মসজিদ আল্লাহর ঘর মসজিদ দেখেন কাবা অর্থাৎ মসজিদে বাইতুল্লাহ যেটাকে হারাম সেখানে জামাতের পরে জামাত হইতেছে মানুষ জামাত করতেছে উমরাতে মানুষ আসতেছে বাস নামতেছে আবার আসতেছে একটা দল আসতেছে জামাত করে নামাজ পড়তেছে আল্লাহর ঘরের মসজিদে জামে মসজিদ আর কোন উত্তম মসজিদ আছে নাকি তারপরে দেখুন মসজিদ নবীতে তাই মসজিদ নবীতে একটার পর একটা একটার পর একটা জামাত হইতে আছে অর্থাৎ জামাত হইতেছে বলতে প্রথম জামাত যখন হয়ে গেল তারপর দশজন পাঁচজন মানুষ যদি আসে দুই জন আসে তাহলে জামাত করতেছে সেখানে জামাত করার নিষেধের কোনো কারণ নাই। এটা তো আজকের থেকে যুগ চলে চলিত যুগে যুগে চলে আসছে কারণ আমাদের দেশের এই ফতুয়াগুলি এরা ফেকি কি ফতুয়া দিতেছে জামাত হয়ে গেলে আর জামাজ চলবে না জামাত চলবে না কোনটা জামাত চলবে না যেমন একটা রাস্তার পাশে মুসাফির আর কি রাস্তার পাশে একটা মসজিদ আছে সেখানে দলে লোক আসতেছে মসজিদে বাস নিয়ে যাইতেছে বা মুসাফির আসতেছে জামাতের পরে জামাত করে নামাজ পড়বে এটা কতই না উত্তম দ্বিতীয় নম্বরে কোনো মসজিদ এরকম থাকে যে দুজন ইমাম থাকে এই ইমাম দেড়টা নামাজ পড়বে এই ইমাম দেড়টা একটা নামাজ পড়বে বা দুইটা নামাজ পড়বে দুই জামাত হবে এরকম বেতনভুক্ত থাকে তাহলে ওই জামাতেরই নিষেধ কিন্তু জামে মসজিদগুলিতে বা মসজিদে জামাত হবে একটা জামাত হয়ে গেলে আর কিছু লোক যদি পিছিয়ে পড়ে যায় তারা এসে জামাতের সাথে নামাজ পড়বে এটা নিষেধ করার অধিকার তো কেউ নাই এটা তো মারাক্ত মূর্খতা ছাড়া কিছুই না আল্লাহ সাল্ল সাল্লাম হাদিসে বলছেন সোলাতুর রজুল মার রজুল আসকামিন সলাতি ওয়াহদা একজন মানুষ একজনের মানুষের সাথে নামাজ পড়বে একা নামাজ পড়ছে দুজন মিলে নামাজ পড়াটা না উত্তম ও সালাত রজুলাইন আজকামিন কামিন সালাত রজুল আর দুজন মিলে নামাজ পড়বে একটা নামাজ পড়ছে উত্তম উত্তমাক আখারফাহ আহাবুই আল্লাহ আর যে বেশি যতন হয় তখন আল্লাহর কাছে এটা ফিরো আল্লাহনবী সাল্লা সালাম নিজের মসজিদে আল্লাহনবী সাল্লাহ আলহি সালাম নিজের মসজিদে অর্থাৎ মসজিদে নব্বের কথাই শোনেন যে যখন জনক জামাত যখন হয়ে যায় জনই এক সাহাবি আসছিলেন আসার পরে সে জামাত পায় না তা আল্লাহনবী সাল্লাহ সালাম লক্ষ্য করে উপস্থিত সাহাবিদেরকে বললেন যে হাদা তা মাহু তোমাদের মধ্যে কে আছে যে এই ব্যক্তির সাথে নামাজ পড়বে তার জন্য সদগা হবে অর্থাৎ কে সদ্গা করবে এক সাহাবি দাঁড়ায় তার সাথে নামাজ পড়লেন অর্থাৎ সে সে তার সাথে নামাজ পড়ে সে নামাজ পড়ে ফেলছে এক সাহাবি তার সাথে দাঁড়ায় নামাজ পড়লেন নামাজ পড়লো ওই ব্যক্তি যে আমাদের সব হয়ে গেলো তার জন্য সদ্গা হয়ে গেল বা নফল নামাজের সব হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে উপস্থিত ভাবে এই কাজটা করাইলেন যদি জামাতের পরে জামাত নামাজ নিষেধ থাকতো আর তাহলে আল্লাহ নিষেধ নিষেধ করে না তাকে বলতে পারতেন যে একা নামাজ পড়ো তুমি এবং এটা উচিত হবে না এবং বা কোনো কাজ যখনই খারাপ দেখতেন তখন সাথে সাথে না করে দিতেন ভালো কাজে উৎসাহিত করতেন তা আল্লাহ নবী এখানে নিজে উপস্থিত থেকে এটা বলে দিলেন যে কি মানে হাদা কে এই ব্যক্তির সাথে আরও জামাত জামাতে নামাজ পড়বে তা আল্লাহনবীর সাথে আল্লাহ নবী এইগুলি দেখা গেলেন এটা ইনকার করার অস্বীকার করার এই জামাত জামাতের পরে জামাত না হওয়া এটা আমাদের দেশের তো গোরামি ফেকার ফতুয়া বিভিন্ন ফতুয়ার মাধ্যমে এইগুলি বলে থাকে বিভিন্ন দলিল দিল্লা অপব্যাখ্যা করে বলে থাকে এগুলি আসলে মোটেই ঠিক নয় জামা একজন মানুষ জামাতের সব নেবে জামাতের সাথে জামাত নামাজ পড়বে সবাই মিলে সংঘবদ্ধ হয়ে নামাজ পড়বে মানুষ তো হইতেই পারে জামাত আমাদের দেশের যে অবস্থা বাস ট্রাকের কারণে অনেক সময় জামা বাজে গাড়ি ঘোড়া অনেক সময় বা গাড়ি চলাচল রাস্তার মধ্যে অনেক সময় মানুষ যথা টাইমে নামাজ আসতে পারে না বিভিন্ন কাজে কর্মে এখন দুইজন মানুষ যদি জামাত ফেল করে ফেলে বা জামাত যদি মিস হয়ে যায় দুই তিনজন এসে জামাত করবে না কতই না সুন্দর যারা জামাতের সোয়া পাবে আর জামাতবদ্ধ বদ নামাজ পড়া কতই সোফ এই সম্পর্কে তো এখানে আলোচনার বিষয় নাই সেটা তো আমরা জানি সুতরাং আমাদেরকে সঙ্গবদ্ধভাবে জামাত পড়তে হবে নামাজ পড়তে হবে যেখানে থাকি না কেন প্রথম জামাত ধরার চেষ্টা করতে হবে প্রথম জামাত ছুটে যেতে পারে কোনো কারণে ছুটে গেলে পরে দুই তিনজন যারা আসে জামাত বত নামাজ পড়বে এটা নিয়ে কত উত্তম আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বয় বোঝার তো করুন পালন করার তো দান করুন আল্লাহ মামিনামালাইকুমাত